কোথায় গেল ভগবানের ভগবত্ব, কোথায় গেল ঈশ্বরের ঈশ্বরত্ব? হরি বল হরি বল। ভগবান তার সমস্ত ঐশ্বর্য ভুলে গিয়ে অদূরে যেন কাঙ্গাল বেষ্টি ধারণ করে দাঁড়ায় আছেন। হরি বল হরি বল। হ্যালো জড়িতাই গৌর হরি বল। চিকন করে দেন দাদা, এটা রিভাব দেন না, বন্ধ দেন। কেন কাঙ্গাল বেশমা? হরি বল প্রভু। এর পূর্বে তো এমনটা ছিলেন না, কেন আজ এমনটা বেশ নিয়ে অদূরে দাঁড়িয়ে রইলে? আমরা তো জগতের সবাই সকলেই জানি বাবা, ভগবান আমার নিরাকার বস্তু, নিরাকার থেকে প্রভু কেন সাকার হলেন, অচল থেকে প্রভু কেন সচল হলেন, নির্গুণ থেকে কেন সগুণ হলেন, নিরাকার থেকে প্রভু কেন সাকার হলেন? নিরাকার ভজনটা কাদের ভজন? আরে নিরাকার ভজনটা অব্যক্ত ব্রহ্মের ভজন, কঠিন ভজন তাই না? আর সাকার উপাসনা আমাদের এই কলিহত জীবের, সংসারী জীবের সাকার উপাসনা। ভগবানকে জগতের সবাই তো একরূপে ভজে না বাবা, একরূপেই তো তাকে কেউ ডাকে না। ভগবানের মুখনুসৃত বাণী গীতায় ভগবান প্রমাণ করলেন, হে পার্থ হে সখা হে ভক্ত হে অর্জুন, এই বিশ্ব জনাচরে যে যথামং প্রবদংস্তে তংস্ততং বৈ ভজমহং মম বর্তান বর্তাম তে পার্থ মনুষ্য সর্বস্ব। এই বিশ্ব চরাচরে যে ভক্ত যেভাবে আমায় ভালোবাসে, যে যেভাবে আমায় পূজা অর্চনা করে, যে যেভাবে আমায় ডাকে, আমি সেই ভক্তের সেভাবে মনোবাঞ্ছা পূর্ণ করি। আমি তো কখনো ভক্তের আশা বঞ্চিত করি না। তাহলে ভগবান একমাত্র ভক্তের ভালোবাসাই চিরভিখারী, ভগবান ভক্তের ভালোবাসাই চিরকাঙ্গাল। তাহলে জগতে ভগবানকে দিবার মতো সাধ্য কি আছে বাবা? ভগবানকে কি দিয়ে সন্তুষ্ট করব? আছে কি আর দিবই বা কি? এখানে তাকায় দেখেন আমার গোবিন্দকে কত কিছু দিয়েছেন, তার শ্রী অঙ্গে মাল্য চন্দন পরাই দিয়েছেন তাকে খুশি করবার জন্য, ফুলের মালাটি যে পরাই দিলেন গোবিন্দের শ্রী অঙ্গে, ফুলগুলি যে তার চরণে নিবেদন করলেন কার তৈরি বাবা? গোবিন্দের তৈরি। চরণ কমলে যে দুটো তুলসীর পত্র নিবেদন করলেন কার তৈরি? গোবিন্দের তৈরি। ওই যে থালা ভরা যে ফলগুলো দিয়েছেন গোবিন্দকে সেবা দিবার জন্য কার তৈরি মা? ফলগুলি দিয়েছেন তারই সৃষ্টি তাই না? ওই যে গ্লাস ভর্তি জল দিয়েছেন তাকে সেবা করবার জন্য কার তৈরি? গোবিন্দের তৈরি। তাহলে পত্র পুষ্প ফল জল সব কিছু তো তারই সৃষ্টি তাই না? তার দেওয়া ধন তাকে দিয়েই আমরা খুশি করেছি তাই না?
তাহলে ভক্তির দিবার মতো কি আর কিছু সাধ্য নাই? ভক্তির দিবার মতো কিছু বস্তু নাই, কিছু সম্পদ ছিল না বা নেই? ভক্তির যদি কিছু সম্পদ থাকে গোবিন্দকে দিবার জন্য, ওই ভক্তির দুফোঁটা নয়নের জল বিনে দিবার মতো তো আর কিছু মানুষের সাধ্য থাকে না বাবা। ভগবান ওই ভক্তির দুফোঁটা নয়নের জল পেলে ইহকাল চিরদিনের জন্য ভগবান সেই ভক্তের কাছে ঋণী হয়ে যা। সেই ভক্তির প্রেম ভক্তি ঋণ শুধিবার তরে ভগবান ছুটে চলে যায় সেই ভক্তের কাছে। তাহলে বাবা গৌর গোবিন্দে অনন্ত খেলা, অনন্ত লীলা বোঝা বড়দায়। সে যদি নিজ গুণে কৃপা করে কোনো ভক্তকে তার মাধুর্যের বিভূতির কথা বুঝায় না বলে, জগতে এমন কোন মানুষের সাধ্য আছে যে আমার গৌর গোবিন্দের অনন্ত মাধুর্যের কথা কেউ বোঝে? ভাবুক বললেন, না না, আমার গৌর গোবিন্দের অনন্ত মাধুর্যের বিভূতির কথা যে কেউ বুঝতে পারে না তা নো। বুঝে কারা, জানে কারা? জগতে যারা একমাত্র লীলারসী, হরিবল হরিবল, যাদের কৃষ্ণ নিবেদিত প্রাণ, যাদের গৌর অনুগত দেহ, জগতে যাদের সদগুরুর করুণা কৃপা হয়েছে, সদগুরুর করুণা কৃপা নিয়ে, কৃপা নিয়ে যে ভাগ ওই ভজনের ঘরে বসে বসে ওই উপাসনা ঘরে বসে বসে যারা এই হৃদয়ের আমার আমিত্ব বাসনা এই হৃদয়ে আত্মগৌরব মানভিমা আমার আমিত্বকে যারা আমার হ্যালো গোবিন্দের চরণ কমলে সমর্পণ করেছেন, এই বিশ্ব জগতের মাঝে যারা আমা বলতে কোনো বস্তু রাখে না, কিছু রাখে না, সব কিছু সপে দিয়েছে যারা গোবিন্দের চরণে, আর ওই ভক্তের দুফোঁটা নয়নের জল ছেড়ে দিয়ে আকুল প্রাণে ব্যাকুল চিত্তে কেঁদে কেঁদে বলেছেন দয়াম, তুমি এই বিশ্ব জগতে তাকায় দেখো প্রভু,
কত পাপি তাপি উদ্ধার হয়ে গেল উদ্ধার হয়ে গেল তোমার মধুর কৃষ্ণ নামের গুণে কত রাজা রাজত্ব চলে গেল প্রভু কত জমিদারির জমিদারিত্ব চলে গেল কত পণ্ডিতের পাণ্ডিত্য চলে গেল কত অভিমানীর হৃদয়ের মান অভিমান চূর্ণ হলো তোমার মধুর কৃষ্ণ নামের গুণে এই জগতে কত পতিত তারাও উদ্ধার হলো কিন্তু গৌর হে জগতে শুধু আমি অধম পতি অধমপতি তোমার নামে পড়ে রইলা ও প্রাণে গৌ জগতে শুধু আমি পতি কেব তোমার নামে হ্যালো হ্যালো বঞ্চিত পরে তাইতে জীবনে একদিন আমার
গোবিন্দ ভজন হলো হলো না রে আই তো জীবনে আমা গোবিন্দ ভজন হলো আমার যে দেখতে দেখতে জীবনের দিন ও গোনা দিন ফুরায়ে গেল একদিন জীবনে আমার গোবিন্দ ভজন হলো হলো না হলো না রে ওরে দেখতে দেখতে জীবনের গোনা দিন ফুরাইয়ে আমার ভাগ্যে ভজন কৃষ্ণ ভজন হলো হলো না রে আমার যে দিনে দিনে দি কত সাধন করে জানা এ জন পেয়ে পেয়েছি জনম হারালে এ
জনম ফিরে ফিরে পাবো এ জনম হারালে সাদির ভজনের জন এই জনম হারালে এই সাদির জনম ফিরে ফিরে পাবো রে ওরে এমন সাধে ভজন যজ্ঞ দেহ চলে গেল গৌর হে